গঙ্গার দুই পারে দুই শহর, একদিকে কলকাতা উল্টো দিকে হাওড়া। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে দুই শহর, সেই সঙ্গে বেড়েছে দূষণের বিষ। প্লাস্টিক বোতল ও আবর্জনা গঙ্গায় পড়ে বাড়ছে দূষণ। এবার সেই দূষণ রুখতে উদ্যোগী কলকাতা পুলিশ। আমরা দাঁড়িয়ে আছি বাবুঘাটের কাছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের তরফ থেকে যে বিশেষ স্পেশাল যে বাইক বোট রয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে, বড় বড় নেট লাগানো হয়েছে এবং তার সঙ্গে এই আবর্জনা যেটা গঙ্গার ওপরে রয়েছে এটা তৎক্ষণাৎ যেগুলো পরিষ্কার করা যায় সেই লক্ষ্যেই এবার কিন্তু কলকাতা পুলিশ উদ্যোগ নিচ্ছে। কোন্নগর থেকে বজবজ প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে চলছে গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ। স্পিডবোট, ওয়াটার বাইক করে জাল দিয়ে জলে থাকা আবর্জনা ও প্লাস্টিক তোলা হচ্ছে। শুধু গঙ্গার দূষণ রুখতে পদক্ষেপ নেয়াই নয়, গঙ্গা ভাঙন রুখতে উদ্যোগী কলকাতা পুলিশ। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জয়েন্ট ডিরেক্টর এমইউ শরীফ জানিয়েছেন, গঙ্গা ভাঙনের ফলে ভীষণভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। কলকাতা পুলিশ জানিয়েছে, ভাঙন রুখতে গঙ্গার পারে জারুল, অর্জুন, জাম, বকুল ছাড়াও ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগানো হবে। 2 ফেব্রুয়ারি থেকে গাছ লাগানোর কাজ শুরু হবে। কলকাতা পুলিশের রিভার ট্রাফিক গার্ডের দাবি, এর ফলে একদিকে যেমন গঙ্গা পাড়ে সবুজায়ন হবে তেমনি দূষণমুক্ত হবে পরিবেশ। গাছ লাগানোর জন্য বন দপ্তর, বিভিন্ন ক্লাব ও স্কুলের সাহায্য নেওয়া হচ্ছে। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।